চলুন বন্ধুরা, মায়েরা কারা কারা বৃন্দাবনে গিয়েছিলেন হাত তুলুন। কীর্তনে অনেক ডাইলগ শুনেছি, তো চলো তোমাদের দিকে আজকে বৃন্দাবনের বেশ কিছু জায়গা, গুপ্ত বৃন্দাবন নিধুবনে নিয়ে যাব তোমাদের দিকে, যে নিধুবনে নাকি কৃষ্ণ লীলা করে। তো চলো তোমাদের দিকে আজকে সেই শ্যাম ভাই, কোলাঘাটের সবাই পরিচিত সেই শ্যাম ভাই, তোমাদের দিকে নিয়ে যাবো আজকে নিধুবন, যেখানে হচ্ছে কৃষ্ণ রাত্রেবেলা সখীদের দিকে নিয়ে লীলা করে। আর যে নিধু বনের যে গাছগুলো রয়েছে, সেই গাছগুলো নাকি রাত্রের বেলা সখী হয়ে যায়, রাত্রের বেলা ওখানে মানুষকে থাকতে দেয় না, সন্ধ্যার পর সবাইকে বের করে দেয়। তো চলুন আজকে আপনাদের দিকে শ্যাম ভাই নিধুবন নিয়ে যাবো। ভিডিওটা পুরো দেখবেন, আর ভালো লাগলে শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন। তো হরে কৃষ্ণ বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন নিধুবন, সেই নিধুবন যে এরিয়া নিয়ে দেখতে পাচ্ছেন গাছগুলো, এটাই নিধুবন। তো চলুন আপনাদের দিকে প্রথমে উপর থেকে দেখিয়ে দিচ্ছি নিধুবনের উপরটা। তো ভিতর থেকে গিয়ে শ্যাম ভাই সরাসরি আপনাদের দিকে এই বৃন্দাবনের নিধুবনটা পুরো দেখাবো, দেখুন ভিডিওটা খুব ভালো লাগবে। অ্যাকচুয়ালি এসে গেছি নিধুবনে, আপনারা দেখতে পাচ্ছেন যে নিধুবন দেখতে পাচ্ছ, এদিকে নিধুবন, এখানে কিন্তু ভগবান সন্ধ্যাবেলা চলে আসে এবং আনন্দ করে। এখানে রাত্রে হলে সবাইকে কিন্তু বের করে দেয়, আর এই নিধুবনে রাত্রেবেলা কেউ যদি রয়ে যায়, পরের দিন সকালে সে হচ্ছে কথা বলতে পারে না, এটা অনেক গল্প শুনছি। তো নিধুবন কিছু নয়, মানুষেরই লাগানো গাছ আমি দেখতে পাচ্ছি। তো দেখতে পাচ্ছো বেসিকটা বড় নয়, এটা ভিতর দিয়ে ঢুকছি, ভিতর দিয়ে ঢুকে তোমাদের দেখাচ্ছি নিধুবন। হ্যাঁ নিধুবন, তো বৃন্দাবন আসার আগে অনেক দিন থেকেই কিন্তু বৃন্দাবন নিয়ে অনেক গল্প শুনেছিলাম ইউটিউবে এবং হচ্ছে অনেক কীর্তনিয়াদের মুখে, তাই সরজমিনে এসে দেখলাম। তো দেখতেই পাচ্ছেন এই যে নিধুবনের গাছগুলো ছোট ছোট এবং বিঘা চারেক জায়গা নিয়ে এই বাউন্ডারি দেওয়া রয়েছে, তার মিডিলেই কিন্তু এরকম মাঝে মাঝে মন্দির রয়েছে, সেখানে 50, 100, 200 টাকা দিয়ে প্রণাম করতে পারবেন, আর টাকা পয়সা না দিলে আপনি প্রণাম করতে পারবেন না। তো চলুন এখান থেকে দেখতেই পাচ্ছেন পুরো জাল দিয়ে বাউন্ডারি করা রয়েছে, আর এখানে রাম সীতার মূর্তিও রয়েছে, বিভিন্ন দূর দূরান্ত থেকে ভক্তরা আসে, দেখতে পাচ্ছেন যারা যা প্রণাম করছে, বেশিক্ষণ রাখবে না, আপনাকে কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু পয়সা দিয়ে প্রণাম হলেই আপনাকে বের করে দেবে। তো দেখালাম আপনাদের দিকে নিধুবন, অনেক গল্প শুনেছিলাম, তো সত্যি জিনিস দূর থেকে দেখলে অনেক কিছু জানা যায়, তো কাছ থেকে না আসলে বোঝা যায় না। তো আমরা যতক্ষণ না নিজে চোখে যে কোনো জিনিস দেখি কখনো বিশ্বাস করবেন না, তো সবসময় চেষ্টা করবেন জায়গায় যাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন এটা বৃন্দাবনের রাস্তা, দেখতে পাচ্ছেন চারিদিকে নোংরা ক্যাজরা জীবাণু, মানে ধারণা করতে পারবে না এত মানে জীবাণু নোংরা রয়েছে, ড্রেন ব্যবস্থা মানুষের এখানে আবাদী রয়েছে, তো আপনারা ধারণা করতে পারবেন না। তো চলুন আপনাদের দিকে পুরো আজকে বৃন্দাবনের বেশ কিছুটা জায়গা আপনাদের দিকে এই ভিডিওর দ্বারাই শ্যাম ভাই দেখাবো, আবার পরবর্তী সেই বৃন্দাবনে বন্ধুরা সারা দিনে প্রত্যেকটা কম বেশি ছোটো থেকে বড় বড় দোকানদারদের প্রচুর ইনকাম হয়, বিভিন্ন দূর থেকে কিন্তু বিভিন্ন রাজ্য থেকে মানুষ আসে, এখানে ব্যবসা প্রচুর একদম ডেভেলপ এবং উন্নত হয় এই জায়গায়। এই কালিয়া দমন করেছিল ওই ওখান থেকে যেটা রাস্তাটা গেছে ওখান থেকে কালিয়া দমন করেছিল শ্রীকৃষ্ণ, আর দেখতে পাচ্ছেন শ্রীকৃষ্ণ মন্দিরের পাশে গোবর রাখা রয়েছে, দেখুন এটা হচ্ছে মন্দির, এটাই সেই মন্দির, মন্দিরটা দেখতে পাচ্ছ বন্ধুরা। এবার আমরা যমুনার ঘাট থেকে বেরিয়ে যাবো অন্যদিকে, একটা আপনাদের দিকে দেখাচ্ছি সেটাও, আবার একটা ভিডিও নিয়ে এসেছি, এটা কেসি ঘাটে চলে এলাম, বৃন্দাবনের কেসি ঘাট। তো তোমাদের দিকে বৃন্দাবনের আর একটা ঘাট দেখাবো, কেসি ঘাট শ্যাম ভাই এই ভিডিওর দ্বারাই, ভিডিওটাকে না কেটে না টেনে একটু দেখবে তোমাদের খুব ভালো লাগবে। কেসি ঘাট লাভজি কেসি ঘাটে, তো এটা হচ্ছে কেসি ঘাট, কেসি ঘাটের সাইডটা এরকম দেখতে পাচ্ছ, পুরো ভিডিওর দ্বারাই তোমাদের দিকে দেখাচ্ছি। এখানেও কিন্তু ভগবানরা সব চান করতে এসেছিল, কেসিপাল যে ছাতা আছে কোম্পানি, সে কেসিপালের ছাতা নয়, এটা হচ্ছে কেসিকাল কেসি ঘাট। হ্যাঁ ঠিক আছে, আস্তে আস্তে যাচ্ছি, কেন অনেকটাই কষ্ট হয়েছে। তো বন্ধুরা পেছনটা দেখতে পাচ্ছ কেমন ঘর, কোনো রাজা ফাজাদের ঘর মনে হয় রয়েছে। তো পেছন দিকে দেখতে পাচ্ছ ভাঙা ভাঙা বিল্ডিংগুলো কেমনভাবে রয়েছে, বিল্ডিংগুলো কতদিন আগে আছে কেউ জানে না, যে বিল্ডিংগুলো কতদিন আগে হয়েছে। তো চলো নদীর ধার দিয়ে দেখতে পাচ্ছ উড রয়েছে, উটের সাইড দিয়ে শ্যাম ভাই বেরিয়ে যাচ্ছি তোমাদের দিকে দেখাই।
তো কয়েকশো বছর আগে যে রাজারা সব বাস ছিল, তো সেই রাজপ্রসাদ তার সাইডেই দেখতে পাচ্ছেন এরকম উড়ার ব্যবস্থা রয়েছে, প্লেনের মতন তার উপরে পাখা রয়েছে। ২০০০ টাকা নেয় এরকম উড়ার জন্য, তো আমরা উড়ছি না। কিদার জায়গায় রাজারামান? আচ্ছা, ও প্রত্যেক আমি মিলেন রাজারামান নেগি বান। আচ্ছা, দোনো মন্দির করকে নিয়ে ফের যাইনি উসকে বাদ মে প্যারি ভি। তো দর্শক বন্ধু, এবার রাজারামন মন্দিরে বেরিয়ে যাচ্ছি, একদম দেখতে পাচ্ছেন টোটো ভাড়া করে নিয়ে, আর সারাদিন মোটামুটি গাড়ি আর আদার্স যাবতীয় জিনিস রয়েছে। তো আর একটা মন্দির দেখতেই পাচ্ছেন, একদম অসাধারণ মন্দির, মন্দিরটা দেখলে মন ভরে যায়। তো অনেক কিন্তু কিছু জিনিস দেখার রয়েছে, কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এই বৃন্দাবনের রাস্তায় সারাদিনে হাজার হাজার মানুষ খালি পায়ে হাঁটাচলা করে, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে। শ্যাম ভাই আপনাদের দিকে দেখাচ্ছি, এটা বাঁকে বিহারীর মন্দির, এখানে ক্যামেরা এলাও থাকে না। তো হাজার হাজার মানুষ একদম ভিড় করছে, কোনো রকম একটু কোনোভাবে একটু ভিডিও করে নিলাম আড়ালে, তো খুবই ভয়ের মধ্যে এই বাইরে বেরালাম। বাইরে বেরিয়ে গিয়ে আপনাদের দিকে বাঁকে বিহারীর মন্দিরটা দেখাচ্ছি, এটা খুবই ফেমাস মন্দির এবং নাম রয়েছে, বাঁকে বিহারীর নাম প্রচুর ফেমাস। এখানে কিন্তু ভিডিও করা যায়নি, মোবাইল শুধু কাড়ি নিচ্ছে বানরে, প্রচুর বানরগুলো পেটের জ্বালায় রয়েছে, অভাবের জ্বালায় খেতে পাচ্ছে না ঠিকঠাকভাবে, শুধু শুধু মানুষ আছে দূর দূরান্ত থেকে, কিন্তু বাঁদররা খেতে পাচ্ছে না, সেই জন্যই কিন্তু প্রবলেম হচ্ছে। তারাই চশমা পরে যাচ্ছে, মোবাইল নিয়ে যাচ্ছে, গাড়ি নিয়ে যাচ্ছে। হচ্ছে মথুরাবালা রোড, তো আমরা এরপর যাচ্ছি কি মন্দির, কাঠ মন্দির, জালন দেওয়ার যে কাঠ হয় সেই কাঠ দেওয়া মন্দির। এটা আমরা আসলাম মথুরার হচ্ছে কাঠ মন্দির, এটা মথুরাতে রয়েছে। তো মথুরার রাস্তাঘাটটা একটু দেখে নিন, এটা মথুরা শহর, এটা মথুরা শহর কাঠ মন্দির। তো কাঠ মন্দিরের ভিতরটা প্রবেশ করছি শ্যাম ভাই কোলাঘাট থেকে, এগুলিটা দেখতে পাচ্ছেন এইভাবে ডিজাইন করা আছে। তো মন্দিরটা আস্তে আস্তে প্রবেশ করছি শ্যাম ভাই, তোমাদের দিকে দেখাবো মন্দিরটা ভিতরে কি রয়েছে। আর এই কাঠ মন্দিরের ভিতরেই দেখতে পাচ্ছেন আগলিটা এরকম রয়েছে, আর তার সাইডে দেখতে পাচ্ছেন এই দৃশ্যটা দেখুন, এটাতে সেই গিরি গোবর্ধনের সিনটা তুলে ধরেছে, যেখানে পাহাড় পর্বত চাকিয়ে ধরেছিল সেই গিরি গোবর্ধন। কাঠ মন্দির, এটা কাঠ মন্দিরের আগলিটা এরকম রয়েছে। তো চলো আমরা এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি, তোমাদের দিকে দেখাচ্ছি গিয়ে পুরো ভিতরটা। এটা হচ্ছে সেই গিরি গোবর্ধনের সিনটা তুলে ধরেছে, তো আস্তে আস্তে এবার আমরা ভিতরে প্রবেশ করছি। তো ভিতরটা একদম ভিউটা জোরদার কাঠ মন্দিরের, যেন মনে হচ্ছে সোনার মন্দির। তো দেখতে পাচ্ছেন সবই লাইটের কাজ, দা লাইট দিয়ে এত সুন্দরভাবে রয়েছে, অসাধারণ লাগছে ভিউটা, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন বন্ধুরা। এটা হচ্ছে সেই কাঠ মন্দির, যেটা দেখার জন্য আমরা সরাসরি চলে এসেছি কোলাঘাট থেকে শ্যাম ভাই। তো তোমাদের দিকে দেখাচ্ছি এটা কাঠ মন্দিরে কী কী রয়েছে, এই ভিডিওর দ্বারাই দেখাই। তো এখানে রাধা কৃষ্ণর ছবি রয়েছে, আদার্স সব ভগবানদেরও ছবি রয়েছে, আপনাদের দিকে দেখাচ্ছি, খুবই সুন্দর লাগবে যারা দূর দূরান্ত থেকে আসছেন। তো দেখার মতন বিষয় রয়েছে এখানে, সব যাবতীয় ভগবানদের সব যে লীলা কীর্তন করেছিল সব আগেকার দিনের মানুষরা, সেই সকল মানুষদেরও ছবি রয়েছে, ভক্তদেরও রয়েছে, আপনাদের দিকে শ্যাম ভাই দেখাচ্ছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে যজ্ঞর সিনও ধরেছে দেখতে পাচ্ছেন ইলেকট্রিকের সাহায্যে, তো যাতে আকর্ষণীয় লাগে, তো খুব ভালো লাগবে আপনাদের ভিডিওটা। আর ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন, কেন সবাই সব জায়গায় যেতে পারে না, তো সেই জন্যই বলবো যারা আমাদের ভক্ত বন্ধুরা রয়েছেন আপনারা ভিডিওগুলোকে শেয়ার করুন, অনেক মায়েরা অনেক বন্ধুরা যেতে পারে না সব জায়গায়, সবাই দ্বারা সব জায়গায় কি যাওয়া সম্ভব থাকে না, তো সেই জায়গা থেকে বলবো। দেখতে পাচ্ছেন নিমাই চাঁদ নিতাই জগন্নাথ সুভদ্রাকে নিয়ে লীলা করছে, সেই দৃশ্যটাও তুলে ধরেছে। দেখতে পাচ্ছেন পাঞ্জাবি গুজরাটি সব রকমই লোক আসে এখানে, দুর্গা সব রয়েছে, চলো সব আঁকছে এখানে, এখানে পাহাড় পর্বত সব রয়েছে, শ্রীকৃষ্ণ ঠান্ডা জল দিয়েছে, ঠাকুমা ঘর কোথায়, ওরে বাবা রে বাবা, পশ্চিমবঙ্গাল সে আয়া হ্যাঁ রে বাবা, দেখাতা হ্যাঁ তুম লোক কো দেখতা হ্যাঁ, তারপর ভি যত কি ঠাকুর কা ছবি লাগাতা হ্যাঁ, ইধার আও ইধার ইধার আও ভাইও আর বহনো, ইধার প্রচুর ছবি হ্যাঁ ঠাকুর হ্যাঁ দেখতে পাতা হ্যাঁ। তো প্রিয় দর্শক, আঁখের রস, আঁখের রস বাটাচ্ছে, কত করে রস আঁখের রস?
কুড়ি টাকা করে আখের রস, এখানে গরম গরম খেয়ে নিবে, একদম পেট ঠান্ডা হয়ে যাবে তোমাদের, কোনো অসুবিধা নেই। তো চলো এখান দিয়ে যাচ্ছি। এখানে একটা মন্দির দেখতে পাচ্ছেন, এটা চারটা মন্দির রয়েছে, প্রচুর দর্শক রয়েছে দেখার জন্য। তো চলো শ্যামভাই তোমাদের দিকে দেখাই, সাথে থাকো। পুরো পরপর যতগুলো মন্দির আছে সবগুলোই কিন্তু তোমাদের দিকে আজকে দেখাবো শ্যামভাই। এটাও কোনো জায়গার কোনো রাজ্যের মন্দির, এরকম মন্দির রয়েছে, সবই কিন্তু বৈদ্যনাথেরই ছবি রয়েছে প্রিয় দর্শক এই মন্দিরের মধ্যে। তো জিজ্ঞাসা করতে হবে এখানে।